Hey guys, this is the Mordent Tech tips a brand new video te apnaderke shagotom. So guys, eta amader digital parlor titiyo number video. So apnara jante chaichen je master code kibhabe ber kora jay digital parlor. So ajke amra dekhabo master code digital parlor je kibhabe calibration korte hoy. So apnader command er karone ei third video ta kora. So guys, apnara video ta dekhen. So guys, আমরা পাল্লাটা অন করছি এখন আপনাদেরকে দেখাবো মাস্টার কোড মাস্টার ক্যালিব্রেশন কিভাবে করতে হয় ভিউয়ার্স এই মাস্টার কোড যে কোনো পাল্লাতেই এই কোড দিলে ক্যালিব্রেশন চলে আসবে কিন্তু তার আগে কিছু কাজ আছে এই কাজগুলো করতে হবে 3 6 5 8 টিআর 1 টিআর 1 ভিউয়ার্স দেখেন কোনো ক্যালিব্রেশন কোড আসছে না তো এখন যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে হাতে কলমে দেখানো হবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভিউয়ার্স যে কোনো পল্লার ভিতরে ডিজিটাল স্কেলের ভিতরেই এই সার্কিটটি থাকে এই সার্কিটটি একটা ডিসপ্লে একটা কিপ্যাড এই কিপ্যাড এবং ডিসপ্লে বাদ দিয়েও দুইটা পয়েন্ট থাকে গোপন পয়েন্ট যে এই দুইটা পয়েন্ট দ্বারা আমরা ক্যালিব্রেশন নিয়ে আসব একটা কোডের মাধ্যমে আপনারা খেয়াল করুন এটা একটা কোম্পানির সার্কিট এটা আর একটা কোম্পানির সার্কিট ভিউয়ার্স আপনারা দেখেন আপনারা যে কোনো কোম্পানির সার্কিট দেখেন এখানে অবশ্যই একটা আলাদা ক্যালিব্রেশন করার জন্য পিন থাকবে এবং এই পিন দুইটাতে কি করতে হয় আপনারা ধৈর্য সহকারে দেখুন আমরা আজকে এই আরএফএল এই ডিজিটাল স্কেলটাতে কিভাবে কোথায় এই পিন দুইটা দেওয়া আছে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স খুলতে হবে খুলি দেখতে হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিসপ্লে ব্যাক এবং ফ্রন্ট সামনের একটা ডিসপ্লে এবং পেছনের একটা ডিসপ্লে আর এটা হলো কিপ্যাড আর এই এখানে হচ্ছে আপনাদের এই যে পিনটা দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখেন এটা হচ্ছে আপনাদের ক্যালিব্রেশনের মাস্টার কোডের পিন আমরা এই দুইটাতে আলাদাভাবে একটা জাম্পার লাগাই দিলাম ভিউয়ার্স আপনারা দেখেন ভিউয়ার্স এখন এই জাম্পারটা আপনাকে শর্ট করে দিতে হবে দুটো শর্ট দেওয়ার পরেই ভিউয়ার্স দেখেন এখন আপনার যে কোডটা ব্যবহার করতে হবে স্কেলের মধ্যে টিআর ওয়ান টিআর ভিউয়ার্স ক্যালিব্রেশন চলে আসছে এখন আপনাকে 5 কেজি ওয়েট এখানে রাখতে হবে কুল 5 কেজি হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখেন 5 কেজি এখানে টিআর চাপ দেওয়ার পরে এ অবস্থা আসার পরে এখানে 5 কেজি দেওয়ার কারণে 5 কেজি তুলাই দিতে হবে 5000 ভিউয়ার্স এখন টিআর চাপ দিতে হবে ভিউয়ার্স এখন পল্লা যত কেজি পল্লা তত কেজি এখানে শো করাইতে হবে 10000 আবার টিআর এখানে 5 গ্রাম আপনি যদি 1 গ্রাম শো করাইতে চান আপনি 1 চাপ দেবেন আর যদি 2 গ্রাম শো করাইতে চান 2 চাপ দেবেন তো আমি এখানে 5 গ্রাম শো করাবো 5 গ্রাম থেকে শুরু করাবো 5 গ্রাম দিয়ে দিলাম টিআর ওকে ভিউয়ার্স সো গাইজ আমাদের পাল্লাটা 5 কেজি হয়ে গেছে ফুল সো মাস্টার ক্যালিব্রেশন এভাবে করতে হয় আর আপনাদের যদি আর বিস্তারিত কিছু জানতে হয় তাহলে কমেন্টে আপনারা বলে দিয়েন আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো গাইজ আজকের ভিডিও এতটুকুই সো বাই বাই টাটা